আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি একটা রিভিউ দিতে যাচ্ছি। এই মেশিনটা হয়তো অনেকে চিনেন, আবার অনেকে জানেন না। সো এই মেশিনটা হলো আপনার পুকুরে যারা মাছ চাষ করে তাদের জন্য খুব হেল্পফুল হয়। তো কীভাবে এটা চালু করবে তা এটা আজকে আমি দেখাবো না, তো অন্য আরেকদিন আরেকটা ভিডিও যখন আমি আপলোড দেবো তখন আপনারা দেখে নেবেন ওইখান থেকে। তো এটার কাজ হলো, আমি বলেছি এটা কী কী কাজ করবে। এটা হচ্ছে আপনার একটা বক্সের মতো, ওটার ভিতরে এই যে আপনার এই মাথাটা দেখতেছেন, এই যে গোল গোল গোল, এই মাথাটা পেছি এইভাবে লাগাই দিবে। তারপর এই যে আউটপুট দিয়ে ইনপুট দিয়ে এই কারেন্ট ঢোকানো হবে, তারপরে আউটপুট দিয়ে বাইর হয়ে, তারপরে এই যে হচ্ছে মোটর। সো তখন ওই লাইনে যে ছিদ্রটা আমি দেখিয়েছি ওই ছিদ্রে, সো এটার কাজ হচ্ছে আপনার মাছের খাবার দেওয়া, মানে ফিট ফিট। এটার মধ্যে অটোমেটিক কারেন্টের সাহায্যে এটা মোটরটা এইভাবে ঘুরবে, তারপর পুরো পুকুরের সাইড দিয়ে এভাবে ফিট মারবে। তো এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে, তো মাছ কতটুকু খাবার খাচ্ছে কি খাচ্ছে না সব কিছু দেখা যাবে। সো ওদিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সব এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে এটা কন্ট্রোলার, পাওয়ার কন্ট্রোলার, আর এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। এই যে ছাতার মতো দেখতেছেন, এটা সবটা হচ্ছে নেটওয়ার্ক। আমি দেখাচ্ছি যে ছিদ্রটার কথা বলছিলাম, ওই ছিদ্র দিয়ে যখন অটোমেটিকলি ফিট এটা যখন ঘুরবে এরকম, এই যে দেখুন এটা খুব সহজে ঘুরছে। তো এটা কারেন্ট যখন থাকবে অটোমেটিকলি এটা ঘুরবে, এটা টাইমিং 5 মিনিট পর পর ঘুরবে, তখন 5 মিনিট পর পর ফিট ডালবে। এটা সিস্টেম হচ্ছে ওই রকম। মূলত এই যে এটা অস্ট্রেলিয়ান প্রোডাক্ট, দেখুন আপনারা এই যে দেখা আছে মেড ইন অস্ট্রেলিয়া। সো এটা হলো AQ1 SYSTEMS, এটা শুধু বর্তমানে সৌদি আরবে আছে। সো সৌদি আরবে একটা পুকুর আছে আপনার 500-এর উপর হবে পুকুর আছে, একটা পুকুর 1 কিলোমিটার, আর আপনার ফাঁস হইব আপনার 1/2 কিলোমিটার এরকম। সো তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিডিও কেমন লাগছে আশা করি কমেন্টে জানিয়ে দেবেন।